हेलो बंधुरा, आपनादेर प्रत्येक के क्रेजी भिलेजार चैनले स्वागत जानाई। आमरा आज चले कईपुलर उद्देश्य। कईपुल मध्यमग्राम चौमाथा थेके जार दूरत्व 12 किलोमीटारेर मतो। आमरा चौमाथा थेके बादू रोड धरे कैमेलिया कॉलेजेर जे रास्ता, सेई रास्ता बराबर ए कईपुलर उद्देश्य आमरा चलेछि। तो शुनेछि कईपुल खूब प्राकृतिक सौंदर्ये भरपूर एकटी स्थान। आमरा जे पथ दिए जाच्छि देखते पाच्छि दोदिके सबुज प्रांतर। कईपुलर उद्देश्य आमरा चलेछि एखन जेहेतु बर्षाकाल, चारिदिके जल थईथई करछे। आमरा प्राय चले एसेछि कईपुले, तो देखे नेওয়া যাক। हाँ, देखा जाच्छे এখানে প্রচুর ভিড় রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বিস্তৃত জলরাশি, আকাশে পেজা তুলোর মতো মেঘমালা একটা অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। এই কারণেই হয়তো কইপুল এক অপরূপ সৌন্দর্যের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত। প্রচুর মানুষ এই কইপুলে এখন ঘুরতে আসেন। ছুটির দিনগুলোতে খুব বেশি ভিড় থাকে। আমরা একটি বিকেলে উপস্থিত হয়েছি। আপনারা যদি আসতে চান একটা বেলার জন্য, এখানে অবশ্যই আপনারা সেই সুন্দর মুহূর্তটা কাটাতে পারবেন। দেখতেই পাচ্ছেন এক অপরূপ সৌন্দর্য। দিগন্তের দিকে আকাশের উপরে পেজা তুলোর মতো মেঘমালা, সূর্যের সোনালী আভা এবং যে বিস্তৃত জলরাশি, একটা অপরূপ মুহূর্তের সৃষ্টি করেছে। এই মুহূর্তগুলো আপনারা যদি উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই কইপুলে আসতে পারেন। কইপুলের যে মেইন রাস্তা, এই মেইন রাস্তাগুলি একটু কোলাহল থাকে। এই মেইন রাস্তা থেকে দুপাশেই ভিড়ের দিকে বিভিন্ন রাস্তা প্রবেশ করেছে। তো আপনারা যদি একটু নির্জনতা পছন্দ করেন তাহলে অবশ্যই এই ভিড়ের যে রাস্তা, সেখান থেকে আপনারা ভিড়ের দিকে গিয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যপটগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। তো আমি হেঁটে দেখছিলাম যে জেলে ভাইয়েরা তারা মাছ ধরার পর জালটাকে গুটিয়ে নিচ্ছিলেন। মেইন রাস্তা থেকে আমরা বেশ খানিকটা ভেতরে চলে এসেছি। মেইন রাস্তার দিকের বিভিন্ন যানবাহন চলাচল করছে আমরা লক্ষ্য করছি। তো এবার আমরা একটু ডান দিকে যাব। মেইন রাস্তা ধরে
দেখতে পাচ্ছেন জেলে ভাইয়েরা নৌকা করে তারা ভেড়ির অন্য প্রান্তের দিকে চলেছেন। তো আমরা সামনের দিকে চলেছি, দেখতে পাচ্ছেন এক অপূর্ব মুহূর্ত। এখানে যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়, তাই প্রচুর দোকানপাট এখানে বসে বিকালের দিকে। এখানে একটি চায়ের দোকান রয়েছে, আপনারা আসলে এখানে এই দোকানের চায়ের স্বাদ গ্রহণ করতে পারবেন। মেঘমালা দিগন্তের দিকে সূর্যের সোনালি আভা, ভেড়ির মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বিস্তৃত জলরাশি একটা সুন্দর পরিবেশের তৈরি করেছে। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের অবশ্যই মুগ্ধ করবে এই কৈফুলে যদি আসেন। আমরা কৈফুলের যে মেইন রাস্তা, সেই মেইন রাস্তা থেকে একটু ভেতরে নির্জন কোনো একটা জায়গাকে বেছে নেব, সেই উদ্দেশ্যেই চলেছি। রাস্তার দুপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বাবলা গাছ, এক প্রকার কাঁটা জাতীয় গাছ। এই রাস্তাটার ভাঙন রোধ করার জন্য এই সমস্ত গাছ খুব উপকারী। তো যাই হোক, আমরা মেইন রাস্তা থেকে অনেকটা ভেতরে ভেড়ির একটা পাড়ে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঢেউগুলো উৎপন্ন করছে, সেই ঢেউগুলো আপনাদের অবশ্যই মুগ্ধ করবে এবং ঢেউ গুনতে গুনতে আপনাদের সময় কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো একটা বিকেল যদি আপনারা এই যে দৈনন্দিন চাপ, সেই চাপ থেকে মুক্ত হতে এই কৈফুলে আসলে অবশ্যই আপনাদের এই চাপটাকে সরিয়ে আবার নতুন করে কাজের উদ্যম পাবেন। তো যেটা বলছিলাম, এই বাবলা জাতীয় গাছ এখানে রয়েছে প্রচুর। কতগুলো গরু এখানে চড়তে চড়তে আমাদের কাছে এসেছে, আমি একটু গরুগুলোর কাছে যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, কৈফুল মধ্যমগ্রাম থেকে 12 কিলোমিটার দূরত্ব, রাজাহাট থেকেও খুব বেশি দূরে নয়, 10-12 কিলোমিটার হবে। তো কলকাতার খুবই কাছে, একটি সুন্দর মুহূর্ত কাটানোর ক্ষেত্রে এই কৈফুল খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কৈফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই এখানে ছুটে আসেন এবং
কৈপুলের সৌন্দর্য বহু দূর পর্যন্ত বিস্তৃত। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য চারিদিকে জল থই থই করছে। সপ্তাহখানেক আগে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই কারণে ভাঙর, খড়িবাড়ি, শাসন বিভিন্ন এলাকায় ভেড়িগুলো জলে ভেসে গেছে। এখানেও তার বিভিন্ন নিদর্শন আমরা লক্ষ্য করতে পারছি। নেট দিয়ে ভেড়ির মাছকে আটকানোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দিকে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সেখানে কি আছে। ভেড়ির মধ্যে একটা মাচার উপর এরকম ছোট ছোট অনেক ঘর দেখতে পাবেন। রাতের বেলা ভেড়ির মাছ পাহারার জন্য এই ধরনের ঘর তৈরি করা হয় এবং এখানে অনেকেই রাতের বেলা থাকেন। হাঁকডাক করে দেখার চেষ্টা করলাম কেউ আছে কিনা, তো দেখলাম নেই, তো আবার ফিরে আসছি আমি। তো যাই হোক, কৈপুলে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি। এখন বেকাল গড়িয়ে গোধূলি আমাদের ফিরতে হবে। তো ফেরার উদ্দেশ্যে আমরা চলেছি। ফিরতে ফিরতে এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। বাইকে যাওয়ার সময় আমার হেলমেটে ঘড়ির সুতো পেঁচিয়ে যায়। দুটি বাচ্চা রাস্তার পাশে ঘুড়ি উড়াচ্ছিল, হঠাৎ করে আমি লক্ষ্য করি আমার হেলমেটে টান পড়ছে এবং হেলমেট কেটে ভেদ করে সুতোটি হেলমেটের মধ্যে প্রবেশ করেছে। সৌভাগ্যক্রমে আমি রক্ষা পাই, আমার শরীরের কোনো অংশে সুতো লাগেনি। এটা চাইনিজ সুতো, খুব ভয়ঙ্কর। সরকার যদিও চাইনিজ সুতো ব্যান করে দিয়েছে, কিন্তু অনেকেই এখনও ব্যবহার করে চলেছে। আমাদের সচেতন হওয়া উচিত এই চাইনিজ সুতোর ব্যবহার না করার জন্য। দেখতেই পাচ্ছেন পুরো হেলমেটে ঘড়ির সুতো আটকে যায়। বাচ্চাকে পাশে উড়ানোর জন্য বলা হয়। তো যাই হোক বন্ধুরা, কৈপুলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, আশা করি আপনাদেরও মুগ্ধ করবে। তো এখন ফিরতে হবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। নমস্কার।